সালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা মিনি কম্বাইন সাইলেজ কাটার মেশিন। কম্বাইন এই কারণেই যে দেখছেন যে এখানে শুধু সাইলেজ কাটা না, এবং এখানে গরুর খাবার যেমন ভুট্টা, তারপরে ধান, এগুলো আপনারা গুঁড়া করতে পারবেন। যেমন দেখতেছেন এখানে কিছু ব্লেড আমরা রেখেছি, নেটগুলো, তার মধ্যে আমরা একটা লাগিয়েছি, ওটাতে আমরা এখন ভুট্টা করব। এবং এরপরে দেখতে পাচ্ছেন এদিকে আমরা সাইলেজ করার জন্য ভুট্টার ঘাস সহ এনেছি, নেপিয়ার ঘাস এনেছি। তো সবগুলো আজকে পুরো লাইভে আমরা দেখাবো। তো চলুন শুরু করি আমরা। একদম পাউডার হচ্ছে, পাউডারের মতো আর কিছুটা। এরপরে আরও নেট আছে, সেই নেটগুলো চেঞ্জ করলে এর থেকে বড়ো হয়, হাফ করতে পারবেন, এর থেকে কম করতে পারবেন। সাইলেজ করে দেখাবো। যারা খামার করেন আসলে আপনারা জানেন যে এই সাইলেজ এখন সবাই করছে, তবে এরকম সাইলেজ তৈরির প্রফেশনাল কোনো মেশিন নাই, ছোটো, সব বড় বড় মেশিন। আপনারা আমাদের এর আগে অনেক ভিডিও দেখেছেন, অনেক বড় বড় স্লিপার মডেলের মেশিনগুলো। তো এরকম 1.5 টন থেকে 2 টন ক্যাপাসিটি এই মেশিনগুলো কিন্তু অ্যাভেলেবেল না। আমরা প্রথম নিয়ে আসছি, এটা আমরা খুব শীঘ্রই দেখছি, আজকে প্রথম হয়তো আমরা লাইভ করছি। এটা আমরা এই প্রোডাক্টে বিস্তারিত খুব শীঘ্রই পেয়ে যাবে। এটা কম্বাইন হওয়ার কারণে আপনাদের অনেক কাজ করা যাবে। সাইলেজ যখন শেষ হয়ে গেল, সাইলেজের পর নেপিয়ার ঘাস দিয়েও সাইলেজ করতে পারবেন। এই মেশিনের বিশেষত্ব হচ্ছে একবারই নরম করে ফেলে, আপনি যেটাই করেন একদম নরম করে ফেলে। সেটা আমরা দেখাবো কেমন নরম করে, লাইভে দেখবেন আপনারা। একটু ভিডিওটা বড় হতে পারে, তো সবাই কষ্ট করে একটু দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাই। ভুট্টাটা শেষ হয়ে গেছে, আমরা একটু ভুট্টাটা দেখি। বন্ধ হয়ে গেছে, আমরা একটু ভুট্টার সাইজগুলো কেমন হয়েছে এটা একটু দেখি। একদম গরুর খাবার উপযোগী হয়ে গেছে। এটা যেভাবে আরো ছেলে আরো করা যাবে, আরো এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন এখানে কয়েক রকম নেট আছে, সেই নেটগুলো চেঞ্জ করে ওই রকম সাইজের করে নিতে পারবেন। এবং চাইলে আরও পাউডারের মতো করতে চাইলে সেরকম নেট আপনাকে ব্যবহার করতে হবে। মোটামুটি দেখছেন যে এটা গরুর খাবারের মতো একটা পর্যায়ে চলে এসছে, এখন শুধু বাকি সব খাবারের সাথে যুক্ত করেই খাওয়ালে হবে। তো আমরা একটু সাইলেজটা দেখবো না নেপিয়ার এখন দেখবো, দুটোই আমরা আগে সাইলেজ দেখি। আমরা এটা একটু সরাও, আপনাকে একটু লাইভে একটু সময় লাগতে পারে, একটু দেখবেন। আমরা এখানে এক্সচেঞ্জ করাটা একটু দেখা যাচ্ছে, এই যেটা তুলে দেয়া হলো
এখানে নেটটা দেয়া থাকে, খুব ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন, আলাদা কোনো টেকনিশিয়ান লাগবে না আসলে। এখন যেটা সাইলেজের জন্য ব্যবহার করছি এটা একদম প্লেন, এটাতে কোনো ফুটো নাই, এটা নেট না আসলে, এটা প্লেন শীট বলতে পারেন। এটা লাগিয়ে নিয়ে আমরা ব্যবহার করতে পারব। লাগানো হয়ে গেছে, জাস্ট ক্লিপ সিস্টেমের মতো, এটাতে কোনো নাট দেওয়া নেই আসলে, জাস্ট এই যে লাগানো হলো। এখন আমরা সাইলেজটা দিব হচ্ছে এই সাইড থেকে, এই দিক থেকে আমরা ভুট্টার গাছগুলো দিব যেটা সাইলেজ তৈরি হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাংশনালি বিষয় আছে, দেখেন এখানে ভুট্টার সময় যে স্টিলটা ব্যবহার করা হয়েছিল সেটা লাগিয়ে দেওয়া হলো। এদিকে আরও কয়েকটা মাথা আছে, এই হেডগুলোর আপনাকে স্টিলগুলো সরাই দিতে হবে। যেমন এখানে যখন আমরা ভুট্টা ভাঙছি তখন এই জায়গার যে মুখটা ছিল সেটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, এখন যেহেতু এই দিক থেকেই ভুট্টার গাছগুলো যাবে সেই ক্ষেত্রে আমরা এটা তুলে দিচ্ছি। মোটরটা হচ্ছে 4 হর্সের মোটর, এটা আপনারা বাসা বাড়ির লাইনেই চালাতে পারবেন। এবং নিচে দেখছেন চাকা দেওয়া আছে, যে কোনো জায়গায় খুব ইজিলি মুভ করতে পারবেন। এটা নর্মালি অফিসিয়ালি বলে 1 টন থেকে 1500 কেজি হচ্ছে আপনার ক্যাপাসিটি, তবে আপনার ব্যবহারের উপর এটা আরও কম বেশি হতে পারে। একটু দেখাই, এই যে সামনের মুখটা খুলে দেওয়া হলো, এতক্ষণ এটা লাগানো ছিল যখন আমরা ভুট্টা করেছি। এবং নিচে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা 3 রকম মুখ দেওয়া আছে, সেটা আপনারা খুলে নিতে পারেন। এখন আমরা সাইলেজটা একটু দেখব। সহ কিছু ভুট্টা না, ভুট্টার গাছ, ঘোরাম, একদম মাথাটা এবং একদম ভুট্টা সহ একদম কীভাবে একদম সম্পর্কের মতো করেছে। নিয়মই করেন, সেই নিয়মই করতে পারবেন।
টায়ার চলছে, এরকম অনেক আধুনিক মেশিন আছে সেইগুলো আপনারা দেখতে পারবেন। আমি লাইভের শেষে আমাদের আরও অনেক মেশিন আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। কতগুলো কাজ হচ্ছে দেখেন, ভুট্টার একদম ভুট্টা সহ সাইলেজ করার জন্য যেমন করে কাটতে হয় সেভাবেই কাটতে পারবেন। বড় মেশিনের কাজটা এই ছোট্ট একটা মেশিন দিয়ে করতে পারবেন। আপনার আলাদা করে 1-2 লাখ টাকা খরচ করে বড় বড় সাইলেজ কাটার মেশিন কিনতে হবে না যদি আপনারা এই একটা ছোট্ট মেশিন নেন। এবং যখন আপনার সাইলেজ করা হয়ে যাবে তারপরে আপনারা আপনারা দেখছেন ভিডিও যারা দেখেন এক্সটেন্ডে দেখতে পারেন, আমরা ভুট্টা গুঁড়া করেছি গরুর খাবারের জন্য। আপনারা চাইলে আরও ধান গম দেখবেন গরুর খাবারের জন্য যেভাবে আপনারা তৈরি করেন সেটা করতে পারবেন। এই কম্বাইন হওয়ার কারণে আপনাদের অনেক খরচ কমে যাবে, আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা খরচ কম হবে। আপনারা দেখেন কি পরিমাণে ছোটো ছোটো হচ্ছে এবং পুরো ভুট্টা পর্যন্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন করে কাটা হচ্ছে আসলে এই ছোট্ট একটা মেশিন। ভুট্টাটা কাটা হলে আমরা একটু নেপিয়ার ঘাস দিব, সাইলেজ এখন আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। আমাদের নিজেদের সাইলেজ, এটার জন্য আলাদা মেশিন ভাড়া করতে হবে না। নিজের একটা যদি বড় খামার থাকে মিনিমাম 5-7টা গরু থেকে শুরু করে তারা নিজেরাই একাই একটা মেশিন নিয়ে কাজগুলো শেষ করতে পারে। দেখেন আমরা এটা প্রাইসটা ইনশাল্লাহ করে দিব, আগে কাজগুলো দেখেন তারপরে আমরা কতগুলো ভুট্টো আমরা সাইলেজ করে ফেলছি। এরপরে আমরা নেপিয়ার ঘাসগুলো করব, সেটার জন্যে আমরা একটু মেশিনটা অফ করব। আমরা একটু অফ করলাম কারণ হচ্ছে আমরা এবার একটু নেপিয়ার ঘাসগুলো দেখব। নেপিয়ার ঘাস করার জন্য একটু চাপাই নেব মেশিনটা। কাউকে দেখো তো ভিতর থেকে দেখো, আমরা যতক্ষণ একটু এটা একটু দেখো তো ঘাস থেকে একটু দেখি কেমন হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম শনপাপড়ির মতো হয়ে গেছে, একদম নরম, একটু চিকন। আসলে আমাদের যে
প্রফেশনাল যে সি4 গুলো আছে, বড় মডেলের যে সাইলেস কাটার মেশিন গুলো আছে, তার থেকেও মোটামুটি ভালো বলা চলে। কারণ এত ছোট আসলে ওটা করে না, ওটা আরেকটু বড় হয়, হালকা বড় হয়, কিন্তু এটা একদম দেখেন কত নরম হয়েছে, একদম ভুট্টাগুলো দেখেন, ভুট্টার দানাগুলো পর্যন্ত ভেঙে গেছে, জিরো সাইজ, একদম জিরো মাইনাস বলা যায় আসলে। ইয়েটা সরাই না তাড়াতাড়ি, আসলে এত সুন্দর সাইলেজ আমাদের চপার গুলা যেগুলো আছে এরকম হয় না আসলে। না না এটা সরাই না, না এখানে নাও তাড়াতাড়ি, বড় মেশিনে এর চেয়ে বেশি বড় বড় বের হয় বড় মেশিন গুলোতে। হ্যাঁ আপনার বস্তার মধ্যে দিয়ে দেব, কিন্তু এখানে এসব কোনো কিছু পাওয়া যাবে না, এই একটাই বের হচ্ছে মনে হয়, তাছাড়া কোনো কিছু ছিল না। এই যে আমরা শেষটাও দেখি, শেষের অংশগুলোতে দেখেন যেখানে ভুট্টাগুলো চলে আসছে অনেক দূরে, সেগুলো নিয়ে কিন্তু একদম গুঁড়া হয়ে গেছে, যেটা বড় সাইলেজগুলোতে দেখছেন আমাদের ভিডিওগুলোতে, যেটাতে একটু বড় বড় থেকে যায় সেখানে এটা একবারই। হ্যাঁ এই যে এটা আলাদা দেখবে, নেপিয়ারটা একটু আলাদা দেখবে, নেপিয়ারটা কেমন হয় সেটা একটু দেখবো। দেখো এখানে এখন অন করো, করে নেপিয়ারটা দিয়ে দাও, এটা আগে না নেপিয়ার ঘাসগুলো দেখবো আসলে। বলছেন যে এত বড় বড় দেখাচ্ছে কেন, মানে কি বড় দেখাচ্ছে ভাই একটু যদি বলেন। নেপিয়ার ঘাসগুলো এটাও সাইলেজের জন্য ব্যবহার করতে পারো এবং গরুর খাওয়ার জন্য ব্যবহার করতে পারো। আমরা অল্প পরিমাণে এনেছি জাস্ট দেখার জন্য, কতটা কাজ করে আসলে আপনাদেরকে দেখানোর জন্য। এটাতে আপনারা খড় সাইজ করতে পারবেন না, তবে খড়ের যে যদি চান যে নরম করে নেবেন, যেমন নেপিয়ার ঘাসগুলো বেরোচ্ছে এরকম বেরোতে পারে। আমরা খড় দেখেছিলাম, যারা কাটে নেপিয়ার ঘাসগুলো যারা কাটে দেখবেন যে দানা দানা থাকে, এখানে দেখেন একদম শেষে হয়ে যাচ্ছে আসলে। এটাকে আমরা প্রথমে বললাম যে শনপাপড়ির মতো হয়ে যাচ্ছে, মোটামুটি নেপিয়ার শেষ। আমরা নেপিয়ারগুলো আপনাদের কয়েকটা জিনিস দেখলাম, আরও অনেকগুলো কাজ করা যায়, তার মধ্যে আমরা এখানে চারটা জিনিস দেখেছি। এখানে হচ্ছে নেপিয়ার এবং ঘাসটা আমরা একসাথে দেখেছিলাম, এটা হচ্ছে খড়টা, দেখেন খড়টা কিন্তু সাইজ হয়নি, এটাকেও নরম করে ফেলছে, খেসে খেসে করে ফেলছে আসলে। এটা আসলে এটা সাইজ হবে না, এটা খড়ের জন্য মেইনলি এটা তৈরি হচ্ছে সাইলেজগুলো এবং কম্বাইন কাজগুলোর জন্য, তবে খড় করলে আপনি এইরকম নরম করে দিবে এবং এই মোটামুটি সাইলেজের মতো কিছুটা করে দিবে আসলে। আর এটা হচ্ছে নেপিয়ার ঘাসটা কেমন হচ্ছে এটা একটু আপনাদেরকে দেখাই, এই হচ্ছে নেপিয়ার ঘাস, একদম নরম করে ফেলছে, গোড়ার কোনো শক্ত জায়গাগুলো নাই দেখেন, একটা দানাও নাই, যে ওটাকেও নরম করে ফেলছে একদম গোড়াতে, যেগুলো থাকে একদম তুলার মতো হয়ে গেছে আসলে। তো কি কারণে এটা হলো এটা একটু আমরা দেখবো, আমরা একটু মেশিনের ভেতরটা দেখবো, দেখি মানে কেন আসলে এত ঠেস ঠেসে হয়, কেন এত শনপাপড়ির মতো হয় এইটা আসলে আমরা দেখবো। এখানে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে কিছু ব্লেড ব্যবহার করা আছে, এই এই ব্লেডগুলো হচ্ছে প্রথমে কাটে যে কোনো জিনিসটাকে কাটে, আর এইখানে দেখেন অনেকগুলো ব্লেডের সাথে কিছু কিছু জিনিস অ্যাড করা আছে, যেমন এই যে
এই যে এই দাঁতগুলো দেখেন, এই দাঁতগুলোর কারণে এটা যতবার ঘুরে তত ঠেস ঠেসে করে ফেলে আসলে জিনিসগুলোকে, সেটা খড় হোক, ভুট্টার গাছ হোক বা নেপিয়ার ঘাস হোক, সবগুলো একদম সুন্দরভাবে এটাকে ঠেস ঠেসে করে ফেলে। তো বুঝতেই পারছেন আসলে এটা ফাংশনালি কতটা সুন্দর, আসলে না হলে এরকম হয় না। আমরা যেগুলো নর্মালি এর আগে নিয়ে এসেছি দেখেন ভিতরে একদম কত, দেখেন কোনো দানা নেই আসলে, এটা ফাংশনালি এইভাবেই তৈরি করা, এটা মেড ইন চায়না, আর খুব বড় একটা মেশিন তাও না, দেখেন খুব ইজিলি যে কেউ যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। এখানে বেল সিস্টেম করা আছে, এইদিকে মোটরটা লাগানোর জায়গা আছে, আর এগুলো ব্লেড সেটগুলো সচরাচর পাওয়া যায়, এবং এখানে যে নেট সেটগুলো আছে, নেট সেটগুলো আপনারা চাইলে নেট বানায় নিতে পারবেন আপনার মতো করে, লেদের দোকান থেকে সুন্দর করে ফুটা করে নিতে পারবেন। আমরা যেটা ব্যবহার করেছি, যেগুলো এটা সেটের সাথে দুই তিনটা দেওয়া থাকে নর্মালি, এবং আপনারা যখন চাবেন সেটা আলাদা করে নিতে হবে। তো ভিডিও বাড়াবো না, যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারবেন। এটার এখনকার মূল্য আজকের তারিখ অনুযায়ী আজকে এটার মূল্য চলছে হচ্ছে 45,000 টাকা। ইদানিং প্রোডাক্টের অনেক দাম কম বেশি হচ্ছে, কারণ হচ্ছে ডলার রেট কম বেশি হচ্ছে এই কারণে আনতে। তো আজকের রেট হচ্ছে 45,000 টাকা এটার দাম, একদম ফুল সেট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।